দিনাজপুরের হিলিতে ঐতিহাসিক সাথে বার্চ পালিত হয়েছে এই উপলক্ষে আজ শনিবার সকাল আটটায় হিলির বাজার স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয় এই সময় পৌর জামিল হোসেন চলন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের কবিরা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রতিনিধি রাজনীতিবিদ অভিভাবক সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে ভোটাররা ভোট প্রদান করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতার সদস্য গাজী এম এস নির্বাচিত হয়েছেন এবং অভিভাবক সদস্য হিসেবে পাঁচশো তিয়াল্লিশ ভোট পেয়ে রমজান হোসেন রাজু প্রথম স্থান পাঁচশো চার ভোট পেয়েছে বাবুল ইসলাম বাবু দ্বিতীয় স্থান চারশো আটষট্টি ভোট পেয়ে মনুর ইসলাম মনু তৃতীয় স্থান তিনশো একানব্বই ভোট পেয়ে অ্যাডভোকেট আবু আল মামুন ভুইয়া চতুর্থ স্থান এবং ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে চারশো আটান্ন ভোট পেয়ে রহিমা আক্তার বিজয়ী হয়েছেন এছাড়া পরাজিত প্রার্থী ইমরান খন্দকার তিনশো পনেরো ভোট আবু ইউসুফ ভুইয়া দুশো ছয় ভোট এবং তাসলিমা আক্তার পলি তিনশো বান্ন ভোট পেয়েছেন প্রিসাইডিং অফিসার এস এ মুক্তার হোসেন জানান মোট এক ভোটের মধ্যে আটশো বিরাশিটি ভোট সংগ্রহীত হয়েছে সকলকে সর্বপ্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আমাকে আজকে বিজয় করার জন্য জড়িত ছিলেন যাদের কৃতিত্বের কারণে আমি আর জয়ী হয়েছি